আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট, ওয়েন পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট, টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল। উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচিউড। ডিভাইড বেঙ্গল, টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড অ কান্ট্রি ইন্ডিয়া। উই ডোন্ট সাপোর্ট দিস। সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আ ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করবো, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে বলে দেবো আবার। কালকে শুনছিলাম যে দিল্লি যাবেন না, সফর বাতিল করেছেন, আজকে দেখছি আবার ভাইপোকে সঙ্গে নিয়ে দিল্লি চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে কি হলো, আবার কেন সিদ্ধান্ত বদল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভাইপোকে নিয়ে আবার যাচ্ছেন, কি ব্যাপার? কালকে সব খবর হচ্ছিল যে উনি যাচ্ছেন না, নীতি আয়োগের বৈঠকে থাকবেন না, ইন্ডি জোটের যেহেতু অন্যরা থাকছেন না তো উনি কি করে থাকবেন? প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যাব, সেটা বাজেটের আগে, পরে বাজেট যখন প্রকাশ পায় তারপরে ইন্ডি জোটের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে যাব না, তাহলে আর কি করে উনি যাবেন, এই সব চর্চা হচ্ছিল। কিন্তু আজকে দেখছি আবার ভাইপোকে সঙ্গে করে নিয়ে দিল্লি চলে গেছেন এবং নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন, যা কথা শুনলাম। রেকর্ড করতে না দিলে কি বললেন, চিৎকার করে চলে আসবো নাকি? চিৎকারটা উনি ভালো করতে পারেন, ওনার নেতা মানে এমপিরাও পার্লামেন্টে চিৎকার করেই চলেছেন, কাজের কাজ কিছুই করছেন না। তো ব্যাপারটা কি, নাকি আরো 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 কিছু উদ্দেশ্য আছে, দর্শক বলবেন আপনারা। এবং একটা বিষয় যেটা উনি বললেন, প্রকাশ্যে ইচ্ছে করেই বললেন, যেটা পরিষ্কার বুঝতে পারলাম, যেহেতু ইন্ডির অন্যরা ওনার দিকে আঙুলটা তুলছেন যে ইন্ডি জোটের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন যাচ্ছেন না, নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন, তখন আপনি কেন যাবেন? তো উনি হয়তো কৌশলে ওটা শুনিয়ে দিলেন যে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উনিও যাচ্ছেন। তার মানে আমি জানি না উনি নিজের থেকে যাচ্ছেন নাকি ওনাকে উনি জুটিয়েছেন, জুটিয়ে নিয়ে যাতে করে দোষটা একা একার দিকে না আসে ওনাকেও সাথে নিয়ে নিই, জানি না। আর কেনই বা হেমন্ত সোরেন যাচ্ছে সেটাও ভাবতে হচ্ছে, হেমন্ত সোরেন তো রিসেন্টলি বেল পেয়েছেন, তো তিনি কেনই বা যাচ্ছেন, তারই বা অন্য কি উদ্দেশ্য আছে? ওই বাঁচাও মোদি বাবা বলে কোনো বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা? ভালো করে লক্ষ্য করবেন দর্শক,
ইন্ডি জোট যেটা তৈরি হয়েছে এনডিএ বিরোধী, সেখানে অনেক দল রয়েছে, কংগ্রেস রয়েছে, ডিএমকে রয়েছে, আরো সব অনেক পার্টি রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে, ইত্যাদি রয়েছে। তো একটাই ভয়েস হওয়ার কথা, সবার একটাই ভয়েস হওয়ার কথা বলছেন ওনারা, একসঙ্গে লড়বো একসঙ্গে লড়বো, সবার একটাই ভয়েস হওয়ার কথা। তো যখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ অংশ এই এই বৈঠকে বয়কট করছে, সেখানে কে কে যাচ্ছেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে যিনি গ্রেপ্তার হয়েছিলেন জমি কেলেঙ্কারিতে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এনকোয়ারির অর্ডার আছে চাকরি দুর্নীতি কাণ্ডে। দর্শক মনে পড়ছে মন্ত্রিসভাতে প্রস্তাব পাস করে চাকরি দেওয়া, অতিরিক্ত পদ তৈরি করে, মনে পড়ছে? তো এখানেই প্রশ্ন যে অন্যরা যাচ্ছেন না, এমন দুজন যাচ্ছেন যাদের বিরুদ্ধে এরকম তদন্তের ব্যাপার, কেউ জেলে ছিলেন, কেউ বা জেল যেতে পারেন। তাহলে এই যাওয়ার পেছনে কি মানে প্রধানমন্ত্রীকে কোনো একটা বার্তা দেওয়ার ইচ্ছেতে যাওয়া, কোনো একটা বার্তা দেওয়ার ইচ্ছেতে যাওয়া যে যা ধরেছেন ধরেছেন, আর ধরবেন না, বা আমাকে আর অন্যজন বলবেন প্লিজ আমাকে বা আমার অমুকজনকে ধরবেন না, মানে এই বার্তা? এবং পাশে আছে দেখছো তো, ওনারা আসেন না, ওনারা তো আসেননি, কংগ্রেসের আসেননি, ডিএমকে আসেননি, আমরা এসেছি তো, একটু দেখবেন একটু দেখবেন। দেখি মোদিজির কাছে সত্যি কি কোনো বার্তা পৌঁছানোর জন্য যাওয়া? আর আমি জানি না এই ইন্ডি জোটের অন্যরা তারাই বা কেমন, এদেরকে তো এক্ষুনি ঘোষণা করে ইন্ডি জোট থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, যারা একটা নীতি পলিসি মানেন না। দেখুন আমি একটা পলিটিক্যাল বিষয় নিয়ে অ্যাসপেক্টে আলোচনা করছি, পলিটিক্যাল অ্যাসপেক্টে একটা শাসক হয় একটা বিরোধী হয়, যখন বিরোধীদের মধ্যে ঐক্যের একটা বিষয় দেখা যায়, তো সেখানে যদি কেউ সেটাকে ভাঙার চেষ্টা করে তো তাদেরকে আবার সেই জোটে রাখবো কেন? কেন রাখবো? এরপরে যদি রাহুল গান্ধী ওই আবার টিএমসি কে পাত্তা দেন, তাহলে বলো তাদেরও কিছু নেই, তাদেরও সেই এটা নেই, কি বলবেন, জাত নেই না কি বলবেন আপনারা ঠিক করবেন, তাদেরও ওই স্ট্যামিনা নেই বা এ নেই, ধক নেই, যে এইরকম ভাবে একটা জোটের সিদ্ধান্তকে দুমড়ে মুচড়ে দিচ্ছেন একজন এবং আরেকজনকে জুটিয়েছেন। আমার ধারণা, আমি আবার বলছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইনি জুটিয়েছেন, চ বা চলুন যেতে হবে, কিছু একটা বুঝেছেন, কিছু একটা ব্যাপার সেটা দিয়ে জুটিয়ে, যাতে আমি একা না ফাঁসি আর আরেকজনকে ফাঁসাই, নিজেকে বাঁচানোর জন্য অন্যদেরকে ফাঁসানো বা অন্যদেরকে সাথে নিয়ে দোষটা ভাগ বাটোয়ারা যাতে হয়ে যায় বেঁচে যায়, এইসব কৌশলী কুকৌশলী এসব তো আমরা জানি, বিভিন্ন ক্ষেত্রে তো আমরা দেখেছি নিজের দোষগুলোকে কি করে বাইপাস করে দিতে হয়, সে তো আমরা দেখেছি। দেখেছেন না মুখ্যমন্ত্রীকে কিছু একটা বিষয়ে, রাজ্যের বিষয়ে একটা ধরা পড়ে যাক না, দেখবেন বলবেন আমি তো অত দেখি না, ও তো অন্য ডিপার্টমেন্টের, আমার পক্ষে এত দেখা সম্ভব নয়। আর যখনই একটা ঘাটের একটা ছোট্ট ঘাটের উদ্বোধন করা হবে, বলা হবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ভালোগুলো সব ওনার, আর কিছু খারাপ হয়ে গেলে আমি তো দেখি না ওগুলো, ও আমার পক্ষে দেখা সম্ভব নয়, ঠিক পাশ কাটিয়ে চলে যাবেন। এই যে দেখবেন হিমন্তকে জুটিয়েছেন, আমি জোর ধরে এই জন্যই বলছি, কারণ এই ধরনের মানসিকতা বলে আমার মনে হচ্ছে, দেখবেন ওই যখনই ইন্ডি নিয়ে কিছু হবে ওই আর কি পাশ কাটাবেন বা হিমন্তকে নিয়ে শেয়ার করে নেবেন এইসব। তো সেই জন্যই বলছি এই ইন্ডি জোটে যারা রয়েছেন অন্যরা, এদেরকে কেন রাখছেন? এ ফাঁসাবেন, যে কোনো সময় ফাঁসাবেন, একটু সুযোগ পেলে ওই কংগ্রেস বা সমাজবাদী পার্টি যার সঙ্গে খুব ভাবসাব দেখানো হচ্ছে ছুরি মেরে দিয়ে চলে যাবেন। একটা পরিষদ তৈরি হোক না কোনো কারণে, স্বপ্নের ব্যাপার আমি বলছি, যদি এটা বাস্তবে হয় না, যে ইন্ডি জোটের সরকার গঠনের একটা পরিষদ তৈরি হোক, দেখবেন আমাদের দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, নাহলে আমরা সাপোর্ট করবো না, দেখবেন কি কত লম্বা ঠ্যাং বাড়াচ্ছেন, দেখবেন আমাদের দিদিকে নাহলে সাপোর্ট করবো না, নীতি নৈতিকতা বলে কিছু থাকবে না তো, যে কংগ্রেসের 99টা এমপি সুতরাং ওনাদেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত, বা সমাজবাদী পার্টির আমাদের থেকে বেশি এমপি ওনাদের বড় পদ পাওয়া উচিত, কিছু থাকবে না, আমাকে দিতে হবে। মানে এদের পলিসি কেমন বলুন তো, আমি সব, আমি গাছেরও খাবো তলারও খাবো, ইন্ডি জোটও আছি আবার পিন্ডি চটকাতেও যাচ্ছি, ইন্ডি জোটও আছি আবার ইন্ডির পিন্ডি চটকাতে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রোগ্রামে অংশ নিচ্ছি, এই টাইপের যারা অনেকে বুঝেছেন, যারা বোঝেননি জানি না কেন বোঝেননি, একদিন তো বুঝতে হবেই, পেছন থেকে ছুরি মারার মতো দল যদি কাউকে বলা হয় এই তৃণমূল কংগ্রেস, এটা আমার কথা মনে হয় দর্শক, এটা আমার ব্যক্তিগত মত, আপনাদের মত আপনারা রাখবেন। তো এরপরে যদি এদেরকে সাথে রাখে আর কি বলবো,
ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এই সুজন চক্রবর্তী বা যারা রয়েছেন কংগ্রেস সিপিএম এর, তাদেরও বোঝানো উচিত সীতারাম ইয়েচুরিদের, কাকে সাথে নিয়েছিলে বাবা? আর এত কেন বোঝা বইবেন যে সাথে রাখতেই হবে? কি হবে, 29 জন এমপি নয় থাকেন কি হবে? বিজেপিও নেবে না, ভাবছেন যে একটু ওইদিকে ঝুঁকে, বিজেপিও নেবে না। এরা কেমন হবেন জানেন তো? দু গেড়ের চ্যাং বলে একটা গ্রামে কথা আছে, দু গেড়ের চ্যাং, আর দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে ওই বিপদে এদের এদের দেবেন না ঘাড়কা না ঘাটকা। এই অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের, কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন ইন্দি জোট থেকেও লাথি খাবেন, মানে ছুড়ে ফেলে দেওয়া হবে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে না। আর এদিকে তো কোনো চান্সই নেই, উনি হয়তো বার্তা দেবেন আমি পাশে আছি, পাশে আমার টিম পাশে, কে বিশ্বাস করবেন? আপনার আপনার কোনো কথা দাম আছে? এদিকে ভাইপো তো একবারে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর নাম নিয়ে একবার ফাটিয়ে দিলেন, বিরাট বক্তা, ওরে বাপ, বিরাট বক্তা। আবার শাহরুখ খানের সিনেমার একটা ডায়লগ বলেছেন পার্লামেন্টে, শুনেছেন তো আপনারা, কি কুর্সি বাঁধ লিজিয়ে মৌসম বিগাড়নে ওয়ালা হ্যায় নাকি, আমি অত হিন্দি ভালো বুঝি না। আমি ভাবছি কি, আমি ভাবছিলাম যে শুনতে শুনতে যে এটা কি অনেক আগে লিখে রেখেছিলেন নাকি, এই যে বাজেটে যে এই, হ্যাঁ বাজেটের পরে যে বক্তব্য রাখবো, এটা কি অনেক আগের লেখা, এক মাস আগের বক্তব্য নাকি, নাকি মানে অন্য কেউ লিখে দিয়েছেন? যেই লিখে দিন না কেন, এটা মনে হচ্ছে অনেক আগের বক্তব্য। উনি বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন, বাজেট পেশে যে কত কি চেঞ্জ হয়ে গেছে, বাজেট পেশের মাধ্যমে মোদি সরকারের যে ব্যাপারটা খুঁটিটা সেটা যে কত মজবুত হয়ে গেছে, ওই নড়বড়ে দুই খুঁটির পায়ে যে কংক্রিটের ঢালাই মেরে দিয়েছেন নরেন্দ্র মোদি, আর ওই বিগাড়নেওয়ালার পরিস্থিতি নেই, আপনারা মনে হচ্ছে বিগড়ে যাওয়ার মতো অবস্থাতে রয়েছেন, তো এখন আবার ওই ডায়লগটা কি করে দিচ্ছেন? আপনাদের মনে হলো, এই তো আপনারা বলছেন কুর্সি বাঁচানোর বাজেট বাজেট, সেজন্য নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে তাদের রাজ্যকে অনেক টাকা দিয়েছে, তার মানে আপনারা বলে দিচ্ছেন যে কুর্সি বেঁচে গেছে, তাহলে এখন আবার মৌসম বিগাড়নে ওয়ালা হয় কি বাঁধ লিজিয়ে এইসব কেন বলছেন? তার মানে ওটা আর কি, সে অনেক আগে লিখে ফেলেছিলেন এক মাস আগে, যেটা বলবো, কিন্তু কিন্তু একটু আপডেট হতে হবে তো যে কি হয়েছে বিষয়টা, সেই পরিসর কি মোদি সরকার রেখেছে ওই নড়বড়ে ব্যাপারটা? আপনারা বলছেন কুর্সি বেঁধে ঘুরুন বা পিঠে একটা কুলো বেঁধে ঘুরুন, কে কোথায় মারধর দিয়ে দেবে? মারধর বলতে পলিটিক্যাল মারধরের কথা বলছি, আঘাতের কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, কত কি কথা বলবো, তবে আমি একটা কথা বুঝছি, জানি না আপনারা বলবেন, এই যে হঠাৎ করে ভাইপোকে নিয়ে ছুট, আমার মনে হচ্ছে এটার মধ্যে আর একটা কারণ হতে পারে। কারণ গতকাল থেকে যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে যে বাংলা বাংলা ভাগ করতে হবে, এবং বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনতে হবে, এই দাবিটা উঠেছে। এখন মালদা মুর্শিদাবাদ মানে বুঝতে পারছেন কত বিধানসভা আসন, কত বিধানসভা আসন একেবারে পকেটে, হয়তো এ আসেনি এমপি ভোট, হয়তো খুব একটা মানে মালদাতে রেজাল্ট হয়নি, কিন্তু মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলা যদি চলে যায়, একটা বড় সংখ্যায় একটা বড় সংখ্যার এমএলএ সিট তো চলে যাবে, যেটা পকেট সিট, কারণ ওখানে সংখ্যালঘু লোকের বসবাস, পকেট সিট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের চলে যাবে, এবং আরো অন্যত্র সব ভেঙে দেওয়ার কথা হচ্ছে, মানে অন্য। এবং আপনারা শুনেছেন ডক্টর সুকান্ত মজুমদার, উনি একটা বক্তব্য রেখেছেন, প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে, যে উত্তরবঙ্গের উন্নয়নের ব্যাপারটা নর্থ ইস্টের উন্নয়নের সঙ্গে একটু জুড়ে দেওয়া হোক, তাহলে উন্নতি হবে। উনি আলাদা করে ভেঙে দেওয়ার কথা বলেননি রাজ্যটাকে, বলেছেন যে এই অংশের উন্নয়নের ব্যাপারগুলো প্রজেক্ট এটা এই নর্থ ইস্টের সঙ্গে একটু করে দেওয়া হোক, তাহলে এখানকার উন্নয়নটা বেশি হবে। এখন এটাও হয়ে গেছে ফ্যাসাদে, এটা তো একটা গলার কাটা হয়ে গেছে। সুকান্ত মজুমদার কিন্তু ভাগ বলেননি, কিন্তু ওই যে কথাটা বলেছেন এটা কিন্তু মমতা ব্যানার্জির খুব অবস্থা খারাপ, না পারবেন ঘিরতে, না পারবেন ফেলতে, না পারবেন গিলতে, না পারবেন ফেলতে। কারণ উনি যদি মানা করতে যান তাহলে উত্তরবঙ্গের লোকেদের মানে এ হবে, রাগ হবে, আর যদি সত্যি সেই প্রস্তাব অনুযায়ী কাজ হয় তাহলে ডক্টর সুকান্ত মজুমদারের পক্ষে বিষয়টা যাবে, তার মানে তো এলাকার মানুষ আশ্বস্ত হবে, যেহেতু বিজেপি সরকার আমাদের বিষয়ে আলাদা করে ভাবনা চিন্তা করছে, এতদিন মমতা সরকার সে অর্থে কাজ করছিল না, ভালো, ফলে কাজ করলে সুকান্ত মজুমদারের লাভ মানে বিজেপির লাভ, আর যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেন তাহলেও পলিটিক্যাল লাভ। সুকান্ত মজুমদাররা বলতে পারবেন দেখুন আমরা চেষ্টা করেছিলাম প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়ে নর্থ ইস্টের সঙ্গে উন্নয়নের বিষয়ে একটু যুক্ত রাখতে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করতে দেননি, তাহলে এ কি মুখ্যমন্ত্রী যিনি উত্তরবঙ্গের উন্নয়ন চান না, শুধু পলিটিক্যাল কারণে সেন্টারের উন্নয়নই যে বিষয় সেটা হস্তক্ষেপ করে সেটাকে আটকানোর চেষ্টা করছেন, ফলে সেদিক দিয়েও লাভ সুকান্ত মজুমদারদের। আমার মনে হয় সুকান্ত মজুমদারদের এই প্রস্তাবটা, এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, এবং একটা কথা আমার খুব ভালো লেগেছে, ডক্টর মজুমদার একটা খুব ভালো রিয়াকশন দিয়েছেন, যে আশা করি মুখ্যমন্ত্রী এতে বাধা দেবেন না, খুব পলিটিক্যাল কথা বলেছেন, খুব সফটলি কথাটা বলেছেন, যে আশা করি মুখ্যমন্ত্রী এতে বাধা দেবেন না, এবার যদি বাধা দেন
সুকান্ত মজুমদার বলতে পারবেন আশা করেছিলাম উনি দেবেন না, কিন্তু উনি তো উত্তরবঙ্গে উন্নয়ন চাননি, সেই জন্য আমার প্রস্তাবকে আটকানোর চেষ্টা করছেন। ফলে এ মানে দুদিক দিয়ে লাভ, উন্নয়ন হলেও লাভ পলিটিক্যালি বিজেপির পক্ষে, না করতে দিলেও লাভ পলিটিক্যালি বিজেপির পক্ষে, উনি বলতে পারবেন। ফলে এখন বেশ গলার কাঁটা হয়ে গেছে, আবার তার মধ্যে আবার গতকাল থেকে মালদা মুর্শিদাবাদ ভেঙে অন্য জায়গায় চলে যাওয়া, ফলে সংখ্যালঘু এলাকা চলে যাবে তো বাঁশ, ফলে সেগুলো হয়তো ভাবিয়েছে, সেগুলো ভাবিয়েছে। এবং উনি প্রকাশ্যে এসে কথা বললেনও যে এটা এসব হচ্ছে, তো আমি ওসব নিয়ে আওয়াজ তুলবো। দেখা যাক আজকে উনি প্রেস মিট করবেন দিল্লিতে, এখন প্রেসের মুখে কি কি প্রশ্ন আসবে দেখতে হবে, ইন্ডি জোট নিয়ে কি প্রশ্নের মুখোমুখি ওনাকে হতে হবে, বাংলা ভাগ নিয়ে কি প্রশ্নের মুখোমুখি হতে হবে, এবং অবশ্যই অনুপ্রবেশকারী নিয়েও প্রশ্ন উঠবে নিশ্চয়ই, সাংবাদিক কোনো না কোনো সাংবাদিক করবেন, করা উচিত, যা এত অনুপ্রবেশকারী ঘরে ঢুকে পড়ছে আপনি তাহলে কি করছেন, অমক তমক এখানে আশ্রয়গুলো কি করে আসছে, দেখা যাক কি উত্তর দেন বা কি অমক তমক দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে বাংলা ভাগের বিষয়টাও ব্রেন শট করে দিয়েছে যে কি হবে সত্যি যদি বাংলাটা ভেঙে যায়, যদি মানে মালদা মুর্শিদাবাদ যদি আলাদা হয়ে যায়, উত্তরবঙ্গ ওই রকম হয়ে গেল, তাহলে আমরা কি করে চলবে, কি করে আমাদের মুসলিম অধ্যুষিত এলাকা যদি হাত থেকে চলে যায় এগুলো শিওর সিট, তাহলে কি করে চলবে। চল ভাই পো একটু যাই গিয়ে কিছু করে আসি বলে আসি, বা বৈঠকে থেকে মোদিজিকে একটা বার্তা দিয়ে আসি, একটু দেখবেন পরিবারটাকেও দেখবেন আর ওদিকটাও একটু দেখবেন, নাহলে মুশকিল হয়ে যাবে। হয়তো এটাও এটাও হতে পারে, আর চেঁচামেচিও করতে পারে, ওনাদের চেঁচামেচির তো কিছু বুঝি না, পার্লামেন্টে এত চেঁচামেচি, এখানে ভোটের সময় কত চেঁচামেচি, আমরা কেন্দ্রের কিছু চাই না, এই চাই না পাপের টাকা, আবার বলছেন বঞ্চনা হয়েছে বৈঠক হয়ে যাচ্ছে, তো বঞ্চনা আপনি তো কেন্দ্রের টাকা চানই না বলেছেন, আবার বঞ্চনা নিয়ে কেন বৈঠক করতে যাচ্ছেন। আবার দেখবেন মোদিজির সঙ্গে একান্তে বৈঠক হোক না, দেখবেন ছবি আসবে কাছাকাছি বসে হাসি হাসি মুখ, সুতরাং এদের কি মুখ আর কি মুখোশ বোঝা কিন্তু খুব মুশকিল। এক এক সময় এক একটা কথা, ভোটের আগে বললো আমাদের কেন্দ্রের কিছু দরকার নেই, সব দিদি করবেন, দিদি বলেন আমি করব, ঘাটাল মাস্টার প্ল্যানটাও আমি করব বলে দিলেন, আবার শুনছি বৈঠকে চলে যাচ্ছে, এখন অন্যরা কেউ যাচ্ছেন না, ইন্ডি জোটের নীতিগত বিরোধ তারপরেও যাচ্ছেন, তাহলে কেন যাচ্ছেন, প্রশ্ন তো অনেক, যে ভিতরে ভিতরে কি ইচ্ছে অমুক প্রশ্ন তো অনেক। তবে আমি একটা কথা বলবো, বাংলা ভাগ এটা বাঙালি হিসেবে আমাদের অতটা ভালো লাগার কথা না, এটা বলবো, বাংলা ভাগ হয়ে যাবে, এই বাংলার মধ্যে সবকিছু আছে, সমুদ্র আছে, সমতল আছে, পাহাড় আছে, একটা দারুণ একটা বৈচিত্র্য আছে আমাদের রাজ্যের মধ্যে, এটা খুব ভালো, আমরা ছোটবেলা থেকে এই ম্যাপকে দেখে অভ্যস্ত, সেই ম্যাপে টুকরো টুকরো অংশ হয়ে যাবে, একটা অন্য টাইপের ম্যাপ আমাদের বাংলাকে দেখতে হবে, এটা কখনো আমরা চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরেও তো অনেকেই তো চাইতেন না, তারপরেও তো আমাদের দেশের বিভিন্ন ভাগ হয়েছে, বিভিন্ন রাজ্য গঠিত হয়েছে, ছত্তিশগড় গঠিত হয়েছে, আরো অনেক রাজ্য আপনারা দেখেছেন পরে পরে সব গঠিত হয়েছে, তো কেন হয়েছে, দুটো কারণ, একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা, কোন একটা জায়গা থেকে হয়তো পুরোটা কন্ট্রোল করা যাচ্ছিল না, ডেমোগ্রাফির কিছু কিছু সমস্যা, এক একটা জায়গায় এক একটা জনবত মানে বসতির বসবাস, সেখান থেকে ভাবনা চিন্তা করে ভাগ হয়েছে। আর একটা হচ্ছে রাজ্যের যারা দায়িত্বে থাকেন তাদের ধারাবাহিক বঞ্চনা, ধারাবাহিক বঞ্চনা, যে শুধু ভোটটা নেব কিছু করব না, ধারাবাহিক বঞ্চনা, সেখান থেকেও আওয়াজ ওঠে আলাদা করতে হবে আলাদা করতে হবে, তো অনেকগুলো কারণ থাকে। অনেকেই চাইতেন না অনেক রাজ্য ভেঙে যাক, কিন্তু ভেঙেছে, তো ভাঙার অনেক কারণ আছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে বুঝতে হয়, নিরাপত্তার ব্যাপারটা বুঝতে হয়, ডেমোগ্রাফি বুঝতে হয়, অনেক কিছু বুঝতে হয়, তো সেই জায়গা থেকে যদি কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় সেন্টারকে বাধ্য হয়ে, সেটা কিছু করার থাকে না, আমাদের সেখানে কিছু বলার থাকে না। তো এটুকু বলবো শেষে, যদি কখনো ভাগ হয় তাহলে বলবো এই দিদিমণির দোষ, উনি গোটা রাজ্যকে ঠিক মতো করে রাখতে পারেননি, গোটা রাজ্যের উনি মুখ্যমন্ত্রী হতে পারেননি, সেই জন্য কোথাও একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা মানে তারা কেউ কেউ ভাবছেন যে উনি আমাদের জন্য মুখ্যমন্ত্রী নন, একটা হতাশা এসছে, একটা অসহায় অবস্থা এসছে, বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন বলুন, ল অ্যান্ড অর্ডার বলুন, ইত্যাদি দিক দিয়ে, তো তার জন্যই এই আওয়াজটা এত জোরালো হচ্ছে। যদি সব জায়গার সমানভাবে উন্নয়নটা করতে পারতেন, সকলকে যদি সমানভাবে দেখতে পারতেন, যতই অন্যদিকের কেউ কেউ হয়তো বলবেন অমক পলিটিক্যাল পার্টি ইন্ধন দিচ্ছে, আরে ইন্ধন দিলি হয়ে যাবে, যদি আপনার প্রতি ভরসা আস্থা থাকে তো যেই ইন্ধন দিক না, একটা বাড়িতে পাঁচজন ছেলে, যা হয় পাশের লোকেরা একটু বাড়ির ভিতরে গন্ডগোল লাগানোর চেষ্টা করেন, করলে গন্ডগোল হলে খুশিও হন, অনেক আছেন অনেক পরিবার, সব পাশের লোক বাড়ির লোককে বলছি না খারাপ, এরকম তো আছেন তো, কিন্তু যদি বাড়ির কর্তা ঠিক হন এবং যদি সকলকে সমানভাবে নিয়ে চলেন, বলুন তো আশপাশের কেউ কখনো কোনো ফুসলিয়ে উস্কানি দিয়ে ওই বাড়ির শক্তিটাকে ভাঙতে পারবেন,
বাড়ির মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব লাগাতে পারবেন? যদি নিজেদের মধ্যে ঐক্য থাকে, যদি যিনি বাড়ির গার্জেন তিনি যদি সকলকে নিয়ে চলতে পারেন, সকলকে সমান চোখে যদি দেখতে পারেন, সম্ভব ওই বাড়িটাকে ভাঙা? ভাববেন সেইভাবে। দর্শক বলবেন অনেকগুলো পয়েন্টে আলোচনা করলাম, কেন যাচ্ছেন হঠাৎ করে, সেসব সম্পর্কে যদি আপনাদের কিছু ধারণা তৈরি হয় অবশ্যই বলবেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তের সাক্ষাতের কোনো খবর এখন পর্যন্ত নেই, জানি না পরবর্তীকালে কি খবর আসবে আর কি কি হচ্ছে ওখানে গিয়ে, কি কি করছেন, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর যা এখন পর্যন্ত যা সব দেখালাম, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে।